আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, সেটা হলো কাঁচামরিচের রসগোল্লা। এখন কিন্তু অ্যাভেলেবেলই দেখা যাচ্ছে আমাদের চোখে যে কাঁচামরিচের রসগোল্লাটা কিন্তু আসলে খেতে কিন্তু খুবই ভিন্ন একটা খাবার। এটা জাল হবে এবং মিষ্টি লাগবে, আর যারা না খেয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই বাসায় একবার তৈরি করবেন। তৈরি করে কিন্তু আমার কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে কীরকম হয়েছে আজকে রসগোল্লাটা। অবশ্যই জানি যে নতুন যেহেতু সবারই পছন্দ হবে, একেবারে মনে করেন যে অপছন্দের কিছু নেই, যেহেতু আমরা যারা মিষ্টি এবং জাল খেতে পছন্দ করি তাদের কিন্তু খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি। এবং খুবই সফট এবং খুবই নরম হবে এবং খুবই কিন্তু অল্প উপকরণে দেখিয়েছি আপনাদেরকে, খুব সহজভাবে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল উপকরণে। তো এখানে আমি ছানা নিয়েছি 1.5 কাপ পরিমাণ ছানা। ছানাটা কিন্তু অবশ্যই আমার রেসিপিতে আছে, এটা রেসিপিটা আমার চ্যানেলে, আমি লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো। এখানে 1 কাপ পরিমাণ ছানা নিয়ে ছানাটা কিন্তু অবশ্যই ভালো করে মতে নিতে হবে, জোরে জোরে করা আছে দেখতে পাচ্ছেন। এভাবে 4 থেকে 5 মিনিট পরিমাণ কিন্তু আমি ভালো করে মতে নিবো। একেবারে সফট একটা ডো হবে ছানার, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ছানার ডোটা কিন্তু একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এখন কিন্তু আমি অল্প পরিমাণে একটু কাঁচামরিচ ইউজ করবো। কাঁচামরিচটা কিন্তু এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়েছি। আপনারা যদি বেশি খেতে চান পরিমাণটা তাহলে একটু বেশি দিবেন, যেহেতু আমার বাবুরা খাবে তাই পরিমাণটা আমি কম দিয়েছি। আর দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়া। এখানে এলাচ গুঁড়াটা দিলে সুন্দর একটা স্মেল আসবে, ফ্লেভারটা কিন্তু মারাত্মক সুন্দর আসবে এবং টেস্টটা কিন্তু ভালো আসবে। কিন্তু ভালোভাবে কিন্তু আবার মিক্সড করে দিব একসাথে। এই তো মিশানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে 1 ফোঁটা পরিমাণ আমি লেমন কালারটা ব্যবহার করতেছি। এখানে লেমন কালারটা দিলে মানে কালারটা খুব সুন্দর কালার চলে আসবে, যেহেতু কাঁচামরিচের রসগোল্লা তাই কালারটা আসার জন্য কিন্তু অল্প পরিমাণ আমি কালার ফুড ব্যবহার করতেছি, ফুড কালারটা। এখানে যদি আপনাদের মনে হয় যে না করবেন না তাহলে না করলেও চলবে, তাতে কোনো সমস্যা নাই। এ পর্যায়ে কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করেছি আমি এখানে ফুড কালারটা। এ পর্যায়ে কিন্তু অল্প অল্প ডো নিয়ে আমি এখানে একটা শেপ তৈরি করে নেবো, রসগোল্লা যে শেপটা হয় ঠিক সেরকম শেপটা দিয়ে দেবো। এভাবে আমরা কিন্তু গোল করতে সবাই পারি, তারপরে কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হবে। হাতের তালুতে কিন্তু ভালোভাবে ঘষে 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 শেপটা দিতে হবে, একেবারে রাউন্ড একটা শেপ হবে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে আসছে। এই তো এভাবে কিন্তু প্রত্যেকটা শেপই কিন্তু আমি বানিয়ে নিবো একেবারে রাউন্ড কালার রাউন্ড করে। এই তো প্রত্যেকটা শেপই কিন্তু বানানো হয়ে গেছে আমার। 1.5 কাপের কিন্তু এখানে প্রায় 10টার মতো মিষ্টি হয়েছে আমার, আপনাদের কম বেশি হইতে পারে। এই পর্যায়ে কিন্তু চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি, এখানে 5 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়েছি। চুলা হিটটা কিন্তু হাই হিটে করে দিয়েছি, আর চিনি দিয়ে দিয়েছি আমি এখানে 2 কাপ পরিমাণ। চিনিটা যেহেতু এখানে 5 কাপ পরিমাণ পানি নিয়েছি তাই মনে করেন চিনি দিয়েছি আমি এখানে 2 কাপ পরিমাণ। আর দিয়ে দিয়েছি 2টা এলাচ, এলাচটা কিন্তু যেহেতু আমি মিষ্টিতে ব্যবহার করেছি তাই এখানে কিন্তু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু একটু বলো কুটিয়ে নেবো, তো ফ্লেভারটা ছড়িয়ে যায়। এই পর্যায়ে কিন্তু মিষ্টিটা কিন্তু অবশ্যই মনে করেন আপনাদের উপরে ডিপেন্ড করবে, যদি বেশি খেতে চান তার পরিমাণটা বেশি দেবে। আর যেহেতু রসগোল্লা, রসগোল্লা তো একটু পরিমাণটা একটু বেশি লাগবে রসের, তাই মনে করেন যে পরিমাণটা বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ আমি ফুড কালার। আমি ফুড কালারটা কিন্তু পানির মধ্যে একটু মিক্সড করে নিয়েছি। আমি কিন্তু আবারও বলতেছি আপনাদের যদি ফুড কালার না দিতে চান তাহলে না দিলেন, তাতে কোনো সমস্যা নেই। তবে যেহেতু কাঁচামরিচের রসগোল্লাটা তাই আমি কালারটা একটু ব্যবহার করেছি, অল্প পরিমাণে কালার ব্যবহার করেছি। আর যদি আপনার হাতের কাছে না থাকে তার না ব্যবহার করলেও চলবে। এ পর্যায়ে কিন্তু প্রত্যেকটা শেপে আমি দিয়ে দিব। এই তো কালারগুলো কিন্তু আসলে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, শুধু ক্যামেরার কারণে দেখা যাচ্ছে এরকম, কিন্তু আবার ঠিক হয়ে যাবে পরবর্তীতে জাল হওয়ার পর। এইভাবে কিন্তু 10 মিনিট আমি হাই হিট করে জাল করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি ডাকানা করে দেখাচ্ছি আমাদের কীভাবে ঘুরতেছে, একেবারে একটা সাথে কিন্তু লাগা নাই, অটোমেটিকভাবে কিন্তু ঘুরতেছে, চারদিকে ঘুরতেছে, যেহেতু জালের কারণে এটা হয়েছে। যেহেতু হাই হিটে আমি বলত তুলে নিয়েছি এবং হাই হিটে কিন্তু চুলাটা মনে করেন দেওয়া আছে, তাই এই পর্যায়ে কিন্তু এভাবে ঘুরবে রসগোল্লাগুলো। এইভাবে ঘুরে ঘুরে কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে, অবশ্যই চেষ্টা করবেন এভাবে হাই হিটে করার জন্য, নয়তো আপনার রসগোল্লাগুলোর ভিতরে রস ঢুকবে না এবং মনে করেন ফুলে কিন্তু টুইটম বড় হবে না। দেখুন এই পর্যায়ে কিন্তু হয়েই গেছে আমার রসগোল্লাগুলো, একেবারে পারফেক্ট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 2টা কাঁচামরিচ কিন্তু ছোটো ছোটো টুকটা করে দিয়েছি। একটু ফ্লেভারটা কিন্তু মারাত্মক সুন্দর আসবে, আর টেস্টটা কিন্তু আসলে অসম্ভব একটা টেস্ট হয় যেহেতু মিষ্টি এবং জাল একসাথেই। তাই এই পর্যায়ে কিন্তু আমি ডেকে রেখে দেবো, ডেকে রেখে কিন্তু 1 ঘন্টা পরিমাণ রেস্টে রেখে দেবো। রেস্টের পরে গরম করে কিন্তু আমি আবারও চলে আসবো সার্ভ করার জন্য। এতে দেখুন আমি কিন্তু অলরেডি সার্ভ করে নিচ্ছি, একটা সার্ভিং ডিশে নিয়েছি এবং অল্প পরিমাণ কিন্তু 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে শুধু দেখা সৌন্দর্যের জন্য। দেখুন প্রত্যেকটা কালারে মিষ্টি কালার কিন্তু অসম্ভব সুন্দর এসেছে এবং খুবই বসে একেবারে টুইটুম্বুর হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতে অসম্ভব মজার একটা মিষ্টি। আপনারা বাসায় একবার ট্রাই করে আমার কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন যে কীরকম হয়েছে আজকের ভিডিওটি। আমি কিন্তু একটা কেটে আমি আপনাদেরকে শেয়ার করতেছি যে ভিতরটা কতটা সফট হয়েছে, কতটা লোভনীয় হয়েছে খেতে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কেটে দিলাম,
এখন খুবই সফট এবং খুবই নরম হবে রসগোল্লাটা, একেবারে একদম ভিন্ন ধর্মী একটা রসগোল্লা। অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফিজ।